রহমানের রহিম আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে। কেমন আছেন সবাই? যেহেতু কুরবানি চলে এসেছে তো সবার কিন্তু কেনাকাটার গতিটাও একটু বেড়ে গেছে। তো যাই হোক, আমরা সেই গতির সাথে তাল মিলিয়ে আপনাদের জন্য কিছু নতুন ব্লগের কালেকশন এনেছি। এটার একটা শর্ট ভিডিও গেছে, অলমোস্ট এত ভালো রেসপন্স সবাই করেছেন আর অলরেডি কিন্তু এগুলো পারচেস হওয়াও শুরু হয়েছে। তবে যেগুলো এখনও আছে সেগুলো থেকে আপনাদেরকে আমরা ভিডিওটা করে দিব, আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আমি এর আগে এক্সপ্লেইন করেছি যে আমি কেন খুব লম্বা সময় নিয়ে ভিডিও করতে পারি না বা লাইভগুলো আগে যে আমাদের রাতে লাইভ হতো সেইটা করতে পারি না, আশা করি আপনারা আমার সমস্যাটা বুঝেছেন। আর যারা নতুন তাদের জন্য বলতে চাই, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা তো অবশ্যই ক্লিক করবেন। আর আমাদের পারচেস করার নিয়ম, আমরা যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো সেই ড্রেসগুলো পছন্দ হলে স্ক্রিনশট দিতে হবে, দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করতে হবে। খুব সিম্পল একটা সহজ উপায়। আর তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে রাজিয়া ব্লগ নামে, সেখানেও লাইক দিয়ে রাখতে পারেন, কিংবা আমাদের গ্রুপ আছে সেখানেও জয়েন হতে পারেন। তো মোটামুটি আমি বলে দিলাম আমাদের যা সংক্ষিপ্ত আকারে। আজকে আমি দুটো ড্রেস দেখাবো, একটা লাল কালো অ্যাশ কম্বিনেশনের। এর আগে অনেক আগে বেশ আগে আমি হচ্ছে একটা ড্রেস করেছিলাম লাল কালো সাদার কম্বিনেশনে, সবাই এত ভালো রেসপন্স করেছিল, এখনও মোটামুটি ওই ড্রেসটার অর্ডার পড়ে। তো ওইটা তো আর পরে পরবর্তীতে করা সম্ভব হয়নি, তো এইবার আমি এই কম্বিনেশনটা করেছি। তো তাঁতের ওড়নার সাথে, তাঁতের ওড়না তো মাশাল্লাহ সবাই খুবই পছন্দ করেন, আর আপনারা হয়তো আমার সাথে সবাই একমত হবেন যে ব্লকের রঙের দাম, সব কিছুর দামই তো বেড়ে গেছে, রঙের দাম, কাপড়ের দাম, সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে হয়েছে যে আগে আমরা যে প্রাইসে সেল করতাম ওই প্রাইসটাতে দেওয়া সম্ভব না, কারণ আমার কাছে দামটা বড় কথা না, আমার কাছে কোয়ালিটিটা বড় কথা। হ্যাঁ, কোয়ালিটিটা অবশ্যই ভালো হতে হবে, যেহেতু আমি ফ্যাব্রিকের কালারটাতে একটু বেশি মনোযোগ দেই, তারপরে ব্লকের কালারগুলোতে যাতে এগুলো না ওঠে না নষ্ট হয়, তো সেই জন্য কিন্তু আমাকে একটু ওটার পিছনে একটু বেশি খরচ করতে হয়। হ্যাঁ, এই লালটা কেমন লাল? এই লালটা হচ্ছে একদম যে কটকটে লাল সেইটা না, খুব সুন্দর একটা মিষ্টি একটা লাল, একটু ডিপ শেডের, মানে একটু খয়েরি খয়েরি একটা ভাব আছে এরকম শেডের একটা লাল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের এই জামাগুলো তো কিন্তু লম্বায় আছে 50 ইঞ্চি আর হাতে আছে 20 ইঞ্চি। হ্যাঁ, 20 ইঞ্চি থাকবে হাতে আর জামার লম্বায় থাকবে 49 ইঞ্চি। আপনারা 48 ইঞ্চি জামা খুব সহজেই করে নিতে পারবেন। আর বর্ষাকালে ব্লক না, যেহেতু এগুলো নতুন করা, রঙগুলো একটু মানে লেগে যাওয়ার মতো থাকে, মানে একটা কাপড় একটা কাপড়ের সাথে ওই রঙটার ভিতরটা থেকে একদম শুকায় না, তো আপনারা যারা এই ব্লকের ড্রেসগুলো বিশেষ করে বর্ষাকালে পারচেস করবেন, আপনারা এটা উল্টা পাশ করে একটু রোদে শুকিয়ে নেবেন। আমাদের এত কাপড় তো রোদে শুকানো সম্ভব হয় না, তো আপনারা যারা পারচেস করবেন তারা একটু শুকিয়ে নেবেন। এই যে এইটা হচ্ছে জামার পোর্শনটা, এটা কিন্তু পাকিজা ভয়েল, পাকিজা সুপার ডিলাক্স ভয়েল যেটা আছে সেই ভয়েলটা খুবই আরামদায়ক আর খুব সুন্দর, খুব সফট। আর একটু সাধারণত ভয়েল কাপড়ে কিন্তু অনেক ধরন থাকে, এটা বেক্সির পরেই যে ফ্যাব্রিক কোয়ালিটিটা সেই ফ্যাব্রিকটা এটা, কারণ আমরা চেষ্টা করেছি যেহেতু সামারকালে কটন কাপড় একটু কিন্তু আরামদায়ক, তারপরেও সেটা যদি খুবই একটু সফট একটু পাতলা হয় তো আরও বেশি আরামদায়ক, বাট টানাস পারেন না যে ইনার দিতে হবে নিচে এরকম না। তো এই জামাটার নিচের পোর্শনটা আমরা এরকম খুব সুন্দর করে একটা লেয়ার করা হয়েছে, তারপর আরেকটা লেয়ার করা হয়েছে, মাঝখানে ডিভাইডারের জন্য এই প্যানেলটা ইউজ করা হয়েছে, আর নিচে এই পার্টটা থাকবে। হ্যাঁ, আর উপরে এই ডিজাইনটা থাকবে। তো আমরা কিন্তু এইবার জামাগুলোতে একটা বিশেষ কারণে বুকে কোনো ডিজাইন রাখিনি, কারণ হাইটের একটা বিষয় থাকে, যেমন আমরা জামাতে 49 ইঞ্চি পর্যন্ত হাইট দিই যাতে 48 পর্যন্ত করতে পারেন, তো অনেকে যারা 42 হাইটের জামা পরেন, লেন্থ 42 পরেন, তাদের জন্য হয়ে যায় কি উপরের বা নিচের ডিজাইনটা কেটে যায়, তো অনেকে বলছে যে আপু বুকে কোনো ডিজাইন রাখবা না, যার ডিজাইন রাখবো সব নিচে। তো এই কথাটাকেই মাথায় রেখে পরে আমিও চিন্তা করেছি, হ্যাঁ তো এই কথাটাকে মাথায় রেখে আমি ডিজাইনগুলো নিচের দিকেই বেশি করেছি, তো এই ডিজাইনটা দেখেন নিচে থাকবে, তো আপনারা যে কোনো হাইটেই কিন্তু এই জামাটা করে নিতে পারবেন, আর কারো এই অবজেকশনটা থাকবে না যে হাইটটা কেন কেটে গেল। এটা ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একদম সেম থাকবে, আর এটার বডিতে কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ কালার দিয়ে এই প্রিন্টটা খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে এই প্রিন্টটা, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এইবার আমি আসি হাতের পোর্শনটাতে,
এই যে এটা আছে হাত হাতটা আমার 20 ইঞ্চি আছে আপনারা আপনাদের ইচ্ছে মতো এটাকে ছোট বড় করে নিতে পারবেন এই যে এটা হাতের মুখে এই প্যানেলটা হাতের মুখে হবে আর এই জমিনটা হাতে হবে তো এটার সাথে কিন্তু আমরা কালো সালোয়ার দিয়েছি পুরো আড়াই গজ কাপড় আছে এই সালোয়ারটাতে পুরো আড়াই গজ কাপড় এটা দিয়ে কিন্তু আপনারা হাতে পাইপিং বা জামার নিচে গলায় কোথাও পাইপিং করে নিতে চাইলে করে নিতে পারবেন আর পুরোটাই এরকম সলিড এই কালারটা করা কালোর সাথে অ্যাশ দিয়ে এবার উন্নাটা দেখি তাঁতের উন্না নিয়ে নতুন করে বলার কিছু নেই আপনারা সবাই জানেন যে তাঁতের উন্নাগুলো এত বেশি সুন্দর হয় কি আর বলবো তাঁতের উন্নার প্রতি কিন্তু যেহেতু আমাদের দেশীয় তাঁতের উন্না এটার প্রতি ভালোবাসা আমাদের থেকেই যায় খুব সুন্দর এইটা হচ্ছে অ্যাশের সাথে রেড দিয়ে খুব সুন্দর এই বডিটা করা আছে আর পার করা আছে এটা কিন্তু তাঁতেরই এখানে একটা বেলভেটের পার ছিল এই দুইটা একটা খয়েরি কালার খয়েরি বলতে রেড কালার আর একটা হচ্ছে রেড অরেঞ্জ টাইপের একটা কালার আর একটা হচ্ছে কালো কালার এই যে দুইটা পার দেখতে পাচ্ছেন এইটা রেটেটা তাঁতেরই করা ছিল তার উপরে আমরা ব্লক করেছি খুব সুন্দর করে তার উপরে ব্লক করা হয়েছে আর তারপরে এখানে কালো কালার দিয়ে একটা পার করা হয়েছে আর বডিটা এরকম করা হয়েছে যে আমার ওনার লুকটা ঠিক এরকম হবে এই সুন্দর ড্রেসটার দাম থাকছে শুধুমাত্র 1350 টাকা 1350 টাকা এরকম তাঁতের ওনার সাথে আপনারা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন তো যদি কারোর ভালো লাগে স্ক্রিনশট দিন বক্স করতে হবে একটু জলদি আমাদের কাছে কিন্তু রিপ্রোডাকশন করার মতো এই মুহূর্তে কোনো সময় নেই তো আপনারা যারা নিতে চান তারা একটু চট জলদি অর্ডারটা কনফার্ম করতে হবে তো তারপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মাস্টার্ড কালারের একটা ড্রেস এই ড্রেসটাও তাঁতের ওন্নার সাথে থাকছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের দেখেন খুব আনকমন একটা কালার কম্বিনেশন খুব সুন্দর করে একটা কলকা করা আছে পিঙ্ক কালার আর ব্লু কালার দিয়ে খুবই সুন্দর করে কলকা নিচে কিন্তু খুব সুন্দর একটা করে প্যানেল করা আছে বেশ চওড়া তার মধ্যে ব্লু কালার আছে তারপর এটা হচ্ছে পিকক ব্লু যেটা সেটা আছে এটা পিঙ্ক কালার তো খুব সুন্দর করে তিনটা কালার দিয়ে চারটা লাইনের একটা খুব সুন্দর পার করা আছে আর এটার বডিটা কিন্তু মাস্টার্ডের সাথে এরকম ইয়েলো দিয়ে এই বডিটা করা আছে তো জামার লুকটা ঠিক এরকম হবে প্রতিটা জামার হাইটই সেম হবে তো আপনারা আপনারা নিজেদের মতো হাইট করে নিতে পারবেন আর এই জামার ব্যাক পোর্শনটাই খুব সুন্দর এই পার্টটা থাকছে ব্যাক পার্টের যে পার্টটা থাকে সেই পার্টটা আর এইটা কিন্তু হাতে হাত হবে আর হাতের মুখেও একদম সেম একটা চওড়া পার পেয়ে যাচ্ছেন তো এই পার্টটা কিন্তু খুবই সুন্দর আপনারা এই ড্রেসটা যখন সেট করে তৈরি করবেন তখন আমার মনে হয় ড্রেসটা দেখতে খুবই খুবই সুন্দর লাগবে আর যে কোনো বয়সী মানুষের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট একটা ড্রেস আমি ওভাবেই এই ড্রেসটাকে তৈরি করেছি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের জামাটা সেম থাকছে সালোয়ারটা মাস্টার্ড কালারের থাকছে তার সাথে এই পিকক ব্লু দিয়ে খুব সুন্দর করে এটাতে হচ্ছে ব্লক করা আছে এবার আমি ওন্নাটা দেখাবো ওন্নাটা দেখে ওন্নাটা একদম তাঁতের একটা ওন্না আর কি যে সুন্দর ওন্নাটা দেখার পরে আপনারা আসলে বুঝতে পারবেন এই যে ওন্নাটা এই ওন্নাটাও কিন্তু তাঁতের এটা দুইটা হচ্ছে বর্ডার করা আছে এখানে একটা মাস্টার্ড কালার আর একটা হচ্ছে ব্লু কালার যেহেতু ওনার জমিনটা হচ্ছে পিকক ব্লু যার জন্য এই ব্লুটা আর এই মাস্টার্ড কালারটা এই দুটার উপরেই আমি ব্লক করিয়েছি আর তারপরে পুরো ওনার বডিটা এরকম করা হয়েছে সালোয়ারের যে প্রিন্টটা করা হয়েছে সেইটা বডিতে নিয়ে আসা হয়েছে পুরো ড্রেসটা দেখতে ঠিক এরকম লাগছে পুরো ড্রেসটার লুকটা এরকম থাকবে এই ড্রেসটার প্রাইসটাও থাকবে 1350 টাকা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিন বক্স করবেন তো এই দুটো ড্রেসই দেখালাম আজকে আমাদের কিন্তু প্রচুর ড্রেস আসছে তো প্রচুর প্রচুর ভিডিওও যাবে সবগুলো ভিডিও দেখতে গেলে ভালো লাগুক না লাগুক দেখবেন দেখার পরেই কিন্তু ভালো লাগাটা হয়ে যাবে তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ